আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা তৈরি করব সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা ড্রিঙ্কস, ওটস স্মুদি, অথবা বলতে পারেন ওটস বানানা মিল্কশেক। ভিডিও শুরুতেই একটি রিকোয়েস্ট, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমেই দেখে নেই ওটস শেক তৈরি করতে কি কি লাগছে। বানানা, লিকুইড মিল্ক, ওটস। চলুন প্রথমেই আমরা জেনে নেই ওটসের হেলথ বেনিফিট। নিয়মিত ওটস খেলে যে যে অ্যাডভান্টেজগুলো আপনি পেতে পারেন সেগুলো হলো, ওয়েট রিডিউস করতে পারবেন, ওটসে ফাইবারের পরিমাণ বেশি থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে, আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে পারে, হাই কোলেস্টেরলের পরিমাণকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। লিকুইড মিল্ক 375 ml, আমরা চিনির পরিবর্তে জিরো ক্যাল ইউজ করছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। ওটস 5 চা চামচ, দশ থেকে 20 মিনিটের জন্য ওটস দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। বানানা 2টা, বানানা স্লাইস করে কেটে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। দুধে ভিজিয়ে রাখা ওটস দুধ সহ ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। মিশ্রণটি 2-3 মিনিটের জন্য ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গেল আমাদের ওটস স্মুদি। ফ্রিজে ঠান্ডা করে অথবা আইস দিয়ে পরিবেশন করুন। আজই বাসায় তৈরি করে ফেলুন সম্পূর্ণ ভিন্ন স্বাদের ওটস স্মুদি। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। যে কোনো ড্রিঙ্কস তৈরি করলে শেয়ার করে দিতে পারেন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, এই শুভকামনায় শেষ করছি আজকের ভিডিও।